পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। বেরিয়েছে বাবা? জি, আপনার দোয়ায় খুব ভালোভাবে পাশ করেছি আব্বা। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, হাজার শুকর তোমার দরকার। ভাইয়া, ভাইয়া, তোমার রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ, স্ট্যান্ড করেছি, তোকে বলেছিলাম না, পাঁচ ক্লাস পাস। আব্বা, এবার ভাইয়া খুব বড় একটা চাকরি পেয়ে যাবে। আব্বা, প্রফেসর সাহেব বলেছেন রেজাল্ট বেরোলেই উনি একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। চাকরিটা পেলেই তোর চিকিৎসা করাবো সালাম, তোকে আমি সারিয়ে তুলবই। সত্যি ভাইয়া, আমি আবার আগের মতো হাঁটতে পারবো? নিশ্চয়ই পারবি, হাত পা ভালো হয়ে যাবে, আবার আগের মতো কলেজ যেতে পারবো। হ্যাঁ রে। এবার মস্ত বড় একটা চাকরি পেয়ে যাবে। ভাইয়া কি বলেছে জানিস? বলেছে আমার চিকিৎসা করাবো, আমি আবার আগের মতো হাঁটতে পারবো, আবার আগের মতো কলেজ যেতে পারবো। তাই নাকি? হ্যাঁ, ও কতদিন কলেজ যায়নি না রে। ভাইয়া কোথায় রে? হেনা, ভাইয়া, ভাইয়া, এবার তুই মস্ত বড় লোক হবে, আমার তুমি কি দেবে ভাইয়া? সোনমের কথা বলি, তোরা দু ভাই বোন আর বুড়ো বাপ ছাড়া আছে কি আলমে? রোজগারটা করবে কার জন্যে? কেন খালা, তুমি নেই ওদের সঙ্গে? আমি হলাম বাপু বাড়তি মানুষ। ও কথা বলো না খালা, কোলে পিঠে করে তুমি তো মানুষ করেছো, তুমি পর হতে যাবে কেন? ওমা, আমি কি তাই বললাম? ও হ্যাঁ, তা বাপু এবার থেকে সংসারের ভার তো তোমাকেই নিতে হবে, বুড়ো বাপ আর কত খাটবে। দোয়া করো খালা। আর বার করি, দিন রাত আল্লাহর কাছে বলি আমার আলমকে বড় করো, ওর মতো ছেলে হয় না। হাজারে একটিও না, বিবেচনা করুন। কত বড় আনন্দের কথা, আল্লাহ রহম আর আপনাদের। তা তো বটেই, তা তো বটে, বিবেচনা করুন, আমার পুত্র ধন কুরবান, আত্মাটাও খুব ভালো, নিহাত স্কুল কলেজের চার দেয়ালের মধ্যে শরীরটা টেকলো, লেখাপড়া ছাড়তে বাধ্য হই, বিবেচনা করুন। তা তো বটেই, আপনি যা একটু বোঝেন সোজেন, বিবেচনা করুন। কদম আলী বলছিল আমার কুরবানের মাথায় নাকি হেড নেই, বিবেচনা করুন। শান্তি নাই, মিজাজ খারাপ হয় না? নিন তামাক। আপনার ব্যাপারটা কিন্তু আমি একবারে মেটাতে পারছি না জোয়ারদার সাহেব। তওবা তওবা, আমি কি সেই জন্য এসেছি আপনার কাছে? ওটা আপনি যখন খুশি দিয়ে দেবেন। বিবেচনা করুন, যাচ্ছিলাম পথ দিয়ে, খুশির খবরটা শুনে চলে এলাম। বিবেচনা করুন, এখন আমরা তাহলে উঠি, আবার আসবেন জোয়ারদার সাহেব। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সলিম? সালাম আলাইকুম চাচা, বড় ভালো ফসল হয়েছে এই বছর। আপনার সেই বড় দাগের জমি দুটোতে এত ফসল হয়েছে যে কি আর বলবো, জমি দুটো বিক্রি না করলে বছরের ফসল পেয়ে যেতেন।
খামোখা জমি দুটো বিক্রি করলেন চাচা। বিক্রি না করে আমার উপায় ছিল না সেলিম। যাক, এবার আমার জমি আবার ফেরত পাব, আরো ভালো জমি কিনব, আলম আমার মস্ত বড় চাকরি পাবে, তখন আশা তো মানুষই করে। খুশির খবর তো পেলাম, তা মিষ্টি খাচ্ছিস কবে? যেদিন যাবি আমাদের ওখানে চল না, আজ ফিরতে সন্ধ্যে হয়ে যাবে, তার চেয়ে বরং চল ওই পার্কে গিয়ে একটু বসি। পার্কে গেলে তো তোর আবার কবিত্ব খেলে উঠবে, তা কি করবো বল, খোদা পৃথিবীর এত রূপ দিয়েছেন, চোখ করে তো দেখবই, দেখবি চল। বাহ, জায়গাটা কিন্তু চমৎকার। এই কিভাবে চেয়া ছিল তো দেখেছিস, একেবারে হ্যাংলা, বেড়ালের মতো অত্যন্ত বসে আছে, সুতোর মতো সামনে। ভিজি বিড়ালটা দেখে এখন এদিকে চেয়ে আছে, বেহারা লজ্জা সরম একটা পারে নেই। দাঁড়া, ছুটিটাকে মজা দেখাই গে, কিন্তু আহ আয় না, চোরের মতো লুকি লুকি দেখাটা বের করছি। এই যে দেখতে শুনতে তো ভদ্র বলেই মনে হয়, তা আমার ভিজে বেড়ালের মতো মিটমিট করে কি দেখছিল? জি মানে? এমন হা করে মেয়েদের দিকে দেখতে লজ্জা করে না? সুন্দর জিনিস দেখা যে মানুষের সহজাত ধর্ম। কি, আপনি তো সাংঘাতিক রকমের বেহার। হায় রে কবির বান্ডল, শেষ পর্যন্ত ঠিক আছে। কবির, কবির না, গেছে সারাদিন বাউন্ডারির মতো ঘুরবে, একটা কাজ যদি হয়। আরে আলম জি, এসো এসো এসো, বসো বসো। হঠাৎ তুমি? জি, তা তোমার চাকরি জীবন কেমন চলছে? জি ভালোই। এ দুটো কি মিষ্টি এনেছো বুঝি? জি, তা এইসব ফর্মালিটির কোনো মান হয় না আলম, পরীক্ষায় ব্রিলিয়ান্ট রেজাল্ট করার কৃতিত্ব সবটুকু যেমন তোমার, তেমনি চাকরিটাও তুমি তোমার যোগ্যতার দাবিতেই পেয়েছো। ছাত্র জীবনে আপনার যে সাহায্য সহানুভূতি পেয়েছি, তার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না স্যার। তাছাড়া আপনার সাহায্য না পেলে চাকরিটাও অত সহজে পেতাম না। তাই বুঝি এসব গুরুদক্ষিণা নিয়ে এসছো? জি ঠিক তা নয়, আপনার সঙ্গে দেখা করতে আসছি শুনে আব্বা নিজে কিনে দিলেন এইগুলো। ও তাই নাকি? কিন্তু অত অল্পতে তুষ্ট হবার মানুষ তো আমি নই আলম, তোমার আব্বাকে বলো আমার পাওনা আদায় করে নেবার জন্যে আমি নিজেই যাব তোমাদের ওখানে। আপনি দয়া করে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিলে আব্বা খুব খুশি হবেন। যাব যাব, খুব শিগগিরই যাব। হ্যাঁ ভালো কথা, লুসি কবির এদের সঙ্গে আলাপ হয়েছে? জি, কি আশ্চর্য, ওদের আমি ডাকছি, লুসি কবির, কবির কি হলো, টাকা পড়ে গেল নাকি, অমন করে কেল্লা ছেড়ে, অলিম বেল রয়েছে, আয়া বেয়ারা রয়েছে, তবু এমন করে চাচ্ছে, আমার কি মানে হতে পারে? এটা এখানে কেন, দেখি এটাকে ফেললো, তুমি রাখতে পারো মানে ইয়ে, আমার ঠিক মনে ছিল না, যাক গে, ওদের ডেকেছিলাম এই আলমের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য, আলমের কথাটা তোমাকে বলেছি। লুসি বাইরে যাবার জন্য তৈরি হচ্ছে, ওদের একটা পার্টি আছে আজ সন্ধ্যেবেলা, কবির বাড়িতে নেই। ও হ্যাঁ, শোনো
কালুকে একটু পাঠিয়ে দিও তো, মিষ্টির হাঁড়ি দুটো ভেতরে নিয়ে যাবে। আব্বু, ভাইয়াকে এত করে বললাম গাড়িটা নিও না, আজ সকালে আবার গাড়ি নিয়ে বেরিয়েছে। কবে ফিরবে কে জানে? কেন, কোথায় গেছে? বারে আমি জানি, এখন আমাকে ওর গাড়ি নিয়ে বেরোতে হবে। বেশ তো, একটা হলেই হলো, এতে ব্যস্ত হবার কি আছে। হ্যাঁ মা, শোন, আমি সেদিন তোকে আমার ছাত্র আলমের কথা বলেছিলাম না, এই সেই আলম। হ্যাঁ, এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মাটির হাড়িতে কি আব্বু? মাটির হাড়ি? আলম মিষ্টি এনেছে। ওভাবে মাটির হাড়িতে মিষ্টি রাখা বড্ড আনন্দে আব্বু। তুমি কিছু মনে করো না বাবা, বসো। কালু, কালু আসছে, এগুলো নিয়ে যা। এই শোন, দুটো প্লেটে বেশ ভালো করে মিষ্টি নিয়ে এত, যা। আপনি সেদিন তো রংমাকে সং সাজিয়ে দিয়েছিলেন, আজও সেরকম কিছু ইচ্ছে আছে নাকি? দেখুন, সেদিন তো ব্যাপারটা আমার ইচ্ছাকৃত নয়, এগুতে গিয়ে রঙের কোটোটা পায়ে লেগে ছিটকে পড়ে গিয়েছিল, সেই জন্য আমি দুঃখিত, মাফ চাইছি। মাফ করতে পারি, তবে এক শর্ত, যদি আপনার একটা স্কেচ করার অনুমতি দেন। মানে সেদিন তো ব্যাপারটা সত্যি আমি লজ্জিত, দুঃখিত। বেশ তো, ওই লজ্জা লজ্জা দুঃখ দুঃখ ভাবটা মুখের উপর জিয়ে রাখুন, তাহলেই হবে, আর সেদিনকার খিসারতটাও পুষিয়ে যাবে। রাজি? গুড, আসুন। বসুন। অজানা অচেনা এই বাউন্ডুলে শিল্পীর বাড়াবাড়িটুকু ক্ষমা করবেন। কি নাম আপনার? হিনা। বাহ, আপনার চেহারার মতো মিঠে আপনার নামটা, তাই নাকি? জি। আপনার সাহসের তারিফ কোথায় কিন্তু? বটে, কোথায় পড়েন আপনি? ইডিনের দ্বিতীয় বর্ষে। আপনি তোমার সব খবরই নিলেন, কিন্তু আপনি? নিশ্চয়ই, এই অদম হলো কবির বাউন্ডুল। নড়বেন না বলছি। বাউন্ডুল কই, আগে তো কখনো এই পদবি শুনিনি। এই খেতাবে আমি নিজেই নিজেকে ভূষিত করেছি। তাই বলুন, তা বাউন্ডুল সাহেবের নিবাস? শহর ঢাকা সর্বত্র। অনেক ধন্যবাদ, হাজার শুক্রিয়া। ওমা, এরই মধ্যে কে ফেলেছেন? তাহলে কি আপনি ভেবেছেন এই রোদের মধ্যে আপনাকে বসিয়ে রেখে মজা দেখছিলাম? কেমন হয়েছে তো আপনার মতো? সত্যি সত্যি আপনি ভালো আছেন দেখছি। রংমাকে সেদিন যে সং সাজিয়ে দিয়েছিলেন তার জন্য আজ দুঃখ নেই। মিসে না, কেসটার একটা কপি আপনাকে দেব, যদি পাঠাবার ঠিকানাটা। বলেছি তো, কলা বিভাগে এডেনের দ্বিতীয় বর্ষে আছে। ভালো, আচ্ছা চলি। আদা, মাইনে পেয়েছি আব্বা? তা ওগুলো তোর কাছেই রেখে দে, দরকার মতো চেয়ে নেব। আপনার কাছেই রাখুন। ভাইয়া, সেদিন যে বলেছিলে টাকা দেবে মাইনে পেলে, দাও। কেন মা,
তোর আবার টাকার দরকার পড়লো কিসে? আমি একটা ঘড়ি কিনবো আব্বা। আমাদের ওসব সাজে না মা। কিনু কি আব্বা, সব মেয়েরাই আজকাল পরে। খামাখা কতগুলো টাকা নষ্ট হবে। বাড়ি নষ্ট হবে কেন? নে পছন্দ মতো কিনিস। সামান্য পরিচয় পরে কলেজ থেকে এভাবে ধরে আনতে পারে মানুষ, কিন্তু আপনি খুব সুবিধার না। খুব অসুবিধার নয়, বিশ্বাস করতে পারেন? বিশ্বাস করাটা খুব কঠিন। দেখুন আমার স্বভাব হলো, যাদের বেশি জানি তাদের অচেনা বলে মনে হয়, যাকে কম জানি তাকে মনে হয় চিনি চিনি, তাই যাকে একদিনে চিনি তাকে মনে হয় যুগ যুগের চেনা। দূরের হাতছানির জন্য আমার দৃষ্টি সদা সজাগ, অলক্ষ্যের ইশারার জন্য কান পেতে বসে থাকি সর্বক্ষণ। এসব খুবই খারাপ লক্ষণ। আমাদের পাড়া যায় বলে মানুষকে নাকি নিশিতে পায়, আপনাকে তেমন কিছু পায়নি তো? না, আমার মনে হয় নিশি দিন দুটোতেই পেয়েছে আমাকে। তাই নাকি? তাহলে তো আরো খারাপ। কই বললেন না তো আপনার প্রত্যেকটা কবে নাগাদ করছি? কবে সুযোগ হবে কে জানে। আচ্ছা চলুন। পরীক্ষা দেবে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আব্বাকে খবর দিন, প্রফেসর সাহেব এসেছেন। অপূর্ব, দেশ গায়ে না এলে দেশের মাটির সঙ্গে যে নারীর যোগাযোগ আছে তা মনেই হয় না। সব কিছু মেকির মেলা, শহরে থেকে মানুষও দিন দিন মেকি হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দামলি রইলেন কেন? আরে বসুন 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 বসুন। তুমি ভেতরে গিয়ে প্রফেসর সাহেবের জন্য একটা চা খাওয়ার ব্যবস্থা করো বাবা। আলম বলছিল আপনি আসবেন। সত্যি আমার বড় সৌভাগ্য আজকে। আলমের মতো ছেলের বাবা যিনি, তিনি ভাগ্যবান ইরফান সাহেব। অমন ছেলে খুব কমই হয়। তাছাড়া আপনার মেয়েকে এইমাত্র আমি দেখলাম, ঠিক ওর ভাইয়েরই মতো। আলমকে আপনি খুব ভালোবাসেন জানি, সবসময় ও আপনার কথাই বলে। তাছাড়া ওর যা উন্নতি হয়েছে সেজন্যে আপনার কাছে আমরা চিরদিনই প্রফেসর সাহেব। আপনার ঋণের বোঝা একটু হালকা করে দেওয়ার জন্যই এসেছি। জি বুঝতে পারলেন না? সেদিন আলমকে বলে দিয়েছিলাম আমার পাওনা আদায় করে নেবার জন্য আমি নিজে এসে আপনার সঙ্গে দেখা করব। তা বেশ, হুকুম করুন, কি বলতে পারি? মিষ্টি খেতে খেতেই পাকা কথা বলে যাব। আলমকে আমায় দিন, আমার একটিমাত্র মেয়ে লুসি এবার বিয়ে পড়ছে, আলমের সঙ্গে মানাবে ভালো, এইটুকুনি দাবি নিয়ে আপনার কাছে এসেছি। এ আপনি কি বলছেন প্রফেসর সাহেব? আমি যে বিশ্বাস করতে পারছি না।
অবিশ্বাস করার মতো কোনো কথা বলিনি তো সাহেব। আপনার সম্মতিটুকু পেলে আজকে সত্যি সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আপনার মেয়ে বেশ তো, আসুন না একবার আমার বাড়িতে, লুসিমাকে দেখে একটু মিষ্টি মুখ করে আসবেন। ছি ছি ছি, আমি কি সে কথা বলেছি? আলমের যেখানে পছন্দ, তাছাড়া আপনার মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসবে আমি কল্পনাও করতে পারিনি। আল্লাহ কি এত সুখ লিখেছেন আমার ভাগ্যে! অসম্ভব, পাড়াগা, সেখানে আমার লুসি কিছুতেই টিকতে পারবে না। কেন, পাড়াগায় মানুষ থাকে না? থাকে, তবে তোমার মতো যত সব আনকালচার। কালচারের বড়াই করো না নাহার, স্বামী পুত্র ফেলে পার্টি আর ফাংশন নিয়ে থাকাটাই যদি কালচারের লক্ষণ হয় তাহলে তার দরকার নেই। কি বললে? ঠিকই বলেছি, কালচারের ছাড়পত্র নিয়ে যত সব আনাচার করতে তোমাদের লজ্জা করে না? কালচারের মানে উচ্ছৃঙ্খলতা নয়, অনিয়ম নয়, আমি যা কথা দিয়েছি তাই থাকবে। এই যদি ইচ্ছে ছিল তবে মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছিলে কেন? কেন 10 বছর বয়সে তার বিয়ে দিয়ে দাওনি? থামো থামো, জীবনটা নাটক নভেল নয় যে কতগুলো বড় বড় বুলি কপচে বাজিমা করবে। আমি যা ভালো বুঝেছি তাই করেছি। ভালো, এই জন্যই তো লোকে বলে 10 বছর মাস্টারি করলে মাথায় গিলু বলে আর কিছু থাকে না। যাও যাও, আর কথা বাড়িও না। কি ব্যাপার, আমার মন মারা কেন রে? ও বুঝেছি, বিয়ের ব্যাপার। তা আব্বা যখন পাকাপাকি করে ফেলেছেন, তোমার বেলাতে এমন হলে তুমি মেনে নিতে ভুলিয়া? আমার বেলাতে ওরকম হতোই না। যাকগে মন ঠিক করে ফেল, তার তো খুব ভালো। ও বুঝেছি, ওই আজপাড়াগায় আমাকে পাঠাবার জন্য তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করছো না? পাড়াগা পাড়াগা করে অমন ভেবে মরছিস কেন? তাছাড়া চিরকাল তোকে ওই গায়ের বাড়িতে পড়ে থাকতে হবে, এ কথাই বা কে বলেছে? তোর এত বড় পণ্ডিত বর চাই, আমার জীবনটা মাটি হবে, এ কি তোমরা চাও ভাইয়া? না রে, তা কেন, মিছিমিছি দুর্ভাবনায় মনটা ভারী করিস নে। আমার মনে হয় এ বিয়ে তোর জন্য ভালোই হবে। যা ঘরে গিয়ে শুয়ে পড়গে, ছবিটা শেষ করে কাল সকালের ট্রেনে আমাকে আবার বেরিয়ে পড়তে হবে।
একবার বলে যাও আমি যে তোমার কত প্রিয়। আসলে নিজের কথাটা বলবার সাহস নেই তাই অন্যের ঘাড়ে চাপাচ্ছ। তোমার সাহস নেই তাই না? দাঁড়াও, আজই খেয়া ঘাটে পৌঁছে দেবার সময় চিৎকার করে সবাইকে বলে দেব যে আমি তোমাকে ভালোবাসি। তুমি এটা আসতে পাগল। আর তুমি এখনো হয়নি, তবে শীঘ্রই পাগল হব তোমার পাল্লায় পড়ে। কেন? ভয়, ভাবনার দুশ্চিন্তা, আমাদের খেলা শেষ কোথায় কে জানে। এ কথা বলছো কেন হেনা? তুমি তো জানো না আমি কে, আমার পারিবারিক সম্মান কতটুকু। আর আমারই বা কতটুকু তুমি জানো? তোমাকে জানি, বুঝি, আর এই বুঝি তুমি বড় ঘরের ছেলে, হয়তো বা অর্থবিত্ত অনেক। শোনো, এই আমাতেই আমার পরিচয় সম্পূর্ণ, আর তোমাকে যতটুকু জানতে পেরেছি তাতেই তুমি আমার কাছে পূর্ণ, এর বেশি প্রয়োজন নেই। কিন্তু বাস্তব যে বড় কঠিন, হৃদয় তাগে সেখানে কতটুকু স্বীকৃতি পায়। চলার পথে তোমাকে আমি সাথী হিসেবে পেয়েছি কিনা, জীবনের বাকি পথটাও চলবো একসঙ্গে। যদি কোথাও নিষ্ঠুর বাস্তব পথ রোধ করে দাঁড়ায়, দুজনে মোকাবেলা করব, সেখানেও যদি মুখ থুবড়ে পড়ে যেতে হয়, তাহলে জানবে সেই হবে আমার জীবন নাটকের জবনিকা। কবির? হ্যাঁ, ওই একটিমাত্র আমার পথ। তুমি যদি সাথী না হয়ে ফিরে যেতে চাও, যাবে? না, আমি ফিরে যেতে পারবো না কবির।
কেমন মানাবে বিবেচনা করো? করেছি হুজুর, কুরবানের সাথে হেনার একেবারে নিশ্চয়ই যাব। কি বলে নিয়ামত, 100 বার? নেহায় প্রফেসর সাহেব ধরে পড়লেন, তার কথা ফেলতে পারলাম না। এদিকে আপনার টাকাটা দেখো দেখি নিনি আমার, বিবেচনা করুন। আপনি ওর সবের জন্য মোটেই চিন্তা করবেন না চাচা মিয়া, কি বলেন হুজুর? বিয়েটা আগে হয়ে যাক, বিবেচনা করুন। আমি বলছিলাম কি, দুটো বিয়ে একসঙ্গে সেরে ফেললে হতো না? দুটো বিয়ে? জি, বিবেচনা করুন, আপনার মেয়ে হেনার সঙ্গে হুজুরের ছেলে কুরবানের বিয়ের ব্যাপারটা বলি বলি করে বলা হয়নি। বিবেচনা করুন, আপনার মেয়ে সুখেই থাকবে। জি জি, আমার একমাত্র ছেলে, বিবেচনা করুন। আব্বা জি, আব্বা জি, আম্মা না আমাদের জন্য দশটায় বসি ছাগলের জন্য একটা রুই মাছ কিনে দিতে বলেছে। আম্মা না আমাদের জন্য দশের বুশি আর ছাগলের জন্য একটা রুই মাছ কিনে দিতে বলেছে। কুরবান ভাই ভুলে গেছে হুজুর, ভুসিটা ছাগলের জন্য আর মাছটা? না না, আমি মুখস্থ করতে করতে এসেছি। নিয়ামক, জিনিসগুলো কিনে দাও গে তো, চলো। শান্তি নয় আব্বাজি, আপনি তো আমার সবকিছুই জানেন, ওই আমার কুরবান। হেনাকে আমি আরো পড়াবো জোয়ারদার সাহেব, তাছাড়া বেশ তো পরেই না হয় হবে, কথাটা পাকাপাকি হয়ে থাকলেই হলো। আচ্ছা, সে দেখা যাবে, বিবেচনা করুন। আলমের বিয়েটা হয়ে যাক, টাকা করির দরকার হলে আমায় বলবেন। আমি এখন উঠি, আপনি যাচ্ছেন কিন্তু। না, তোকে দিয়ে কিচ্ছু হবে না, ওখানে বসে বসে তোর বিয়ের আলাপ করছি আর তুই কিনে এসে বললি আম্মা না আমাদের জন্য দশজন খুশি আর বিয়ে কার সঙ্গে? না আমার ভাই হেনার সঙ্গে। সত্যি বলছো আমি এনারকে বিয়ে করবো? বাবা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, আমি এনারকে বিয়ে করবো বাবা? ভাই এসে গেছে, আজকের মতো তোমাকে রেহাই দিয়ে গেলাম ভাবি। কালকে কিন্তু তোমাকে রেহাই দেবো না ভাবি। যত সব আনকালচার মিছি মিছি তুমি রাগ করছো লুসি, অসভ্য মোটেই নয়। হেনা আমার একমাত্র বোন, কলেজে পড়ে, তোমাকে নিয়ে আজকের দিনটা একটু বেশি আনন্দে মেতে উঠেছে। মা মারা যাবার পর বলতে গেলে আমি ওকে কলিপিঠি করে মানুষ করেছি, তাই ওর আবদারটুকু তোমাকে সহ্য করতেই হবে। আবদার না অত্যাচার, ওসব আমি সহ্য করতে পারবো না, বলে দিও। হেনা সালামকে যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে হয়তো আমাকেও তুমি সহ্য করতে পারবে না লুসি। সে অপরাধ কি আমার? না না, সেটা একান্ত ভাবেই আমার।
আমার ভাই বোনের। প্রথম রাতে একটা নাটকের সৃষ্টি করো না, দয়া করে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এগুলো কি মানুষই খেতে পারে? আমরা তো খাই ভাবি, গ্রামে এগুলো ভালো খাবার, বেশ ভালো খাবার গুলো তোমরাই খাও, আমি খেতে পাবো না। আনকালচার্ড ফ্রুট ওই গো কালার মা, বউ দেখতে এলুম গো। ও মা, লেখাপড়া জানা বউ এনে দেখছি লোক চিনতে পারে না গো। লোক চিনতে পারবো না কেন, এলে বসবে তবে তো। না গো না, বসবো না, বউ দেখাও চলে যায়। ওরে ও হ্যাঁ না, বৌমাকে একটু বাইরে আসতে বলতো, এরা দেখতে এসেছে। একটু বারান্দাতে চলো ভাবি, পাড়ার মেয়েরা তোমাকে দেখতে এসেছে। আমি কি আজব জন্তু জানোয়ার যে আমাকে দেখতে এসেছে? না না, তা হতে যাবে কেন, তুমিও যেমন ভাবি, এটা আমাদের দেশ গায়ে রেওয়াজ, নতুন বউ এলে সবাই তাকে দেখতে আসে। চলো একটু যাবে। না যাবে না। না ভাবশরীর ভালো নেই, তাই শুয়ে আছে। তোমরা বরং মোবাইল আসে দেখে যেও। ও মা, সে কি গো, নতুন বউ শ্বশুর বাড়ি আসতে না আসতে শরীর খারাপ হয়ে গেল। চলো কাদুর মা, ওরা বউ দেখাবে। তোমরা ভুল বুঝো না চাচি, ভাবি শরীর ভালো নেই বলে মনও ভালো নেই। মন আর ভালো থাকবে কি করে, শহুরে লেখাপড়া জানা মেয়ে মন কি আর সঙ্গে করে এনে। কাল থেকে বৌমা কিছু মুখে দেয়নি না? তবে আর বললাম কি, আপনি বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিন, ঘরে কি উপোস থাকলে অনুক্ষী না? না না না, সব ঠিক হয়ে যাবে, নতুন এসেছে তো, গ্রামের আবহাওয়ায় নিজেকে ঠিক খাপ খাওয়াতে পারছে না। আর পারবেও না, আপনি দেখে নেবেন। জি আব্বা, একটু শুনে যাও বাবা, কথা আছে। বলছিলাম কি বাবা, বৌমাকে ওদের বাড়িতে রেখে এসো, কদিন বেরিয়ে আসুক, হঠাৎ গ্রামে এসে মন হয়তো টিকছে না। জি আচ্ছা। আমি কি তাহলে ভুল করলাম? আপনি বাধা দিলে এরকম কিছুতে হতে পারত না, বলো কি? বাধা দেইনি, হাজার বার বলেছি, কিন্তু তিনি আমার কথা শুনলেন কই? বিয়ে দেওয়ার জন্য জানা করে খেপে গেলেন। লুসির নিশ্চয় সেখানে খুব কষ্ট হচ্ছে, ক্লাব রেস্তোরাঁ সিনেমা সোসাইটি ছাড়া আজকে দিনের মডার্ন লাইফ অচল। লুসির পল্লি বধূ হবার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। লীনা, মাই গড, ইটস লুসি, মাটি পড়ে বেরিয়ে দি নাকি?
আমরা তো শুনতে পাচ্ছি বলাবলি করছি তাই নাকি পিন্ডি থেকে তবে ফিরলি কাল সন্ধ্যে ফিরেই তোর খবরটা শুনে আমার মন খারাপ হয়ে গেল এ কি তো চিনতে পারলাম না ওহো এর সঙ্গে তো তোমাদের পরিচয় নেই আলম লুসি রাখবেন দাঁড়িয়ে কেন আলম বসো আমরা কি আর বসছি না খালাম মা লুসির বিয়েতে তো আমুক বাবা সুযোগ পাইনি আজ এখন সেটা সেলিব্রেট করব কি বলিস লিলি ও হাই তাহলে যে কথা সে কাজ এখনো সময় আছে চল সবাই মিলে আমরা ম্যাচিং শোটা দেখে আসি খালাম মা আজ কিন্তু রাত্রিতে আপনি আমাদের ডিনার খাওয়াবেন নিশ্চয়ই আপনি মিষ্টি যাচ্ছেন আমাদের সঙ্গে দুঃখিত যেতে পারছি না কাকে কি জিজ্ঞেস করছিস চল তুমি বসো আলম আমি আসছি কি খাবেন কন ঠান্ডা না গরম ও অবাক হয়েছেন তা হয় কথা আমার সমাজে জামাই আলে শ্বশুর আসে শাশুড়ি আসে বউ আসে তাও যদি না আসে তো নিজের পক্ষে শালা শালিরা আসে আদর আপ্যায়ন করে কিন্তু এখানকার সমাজে সব উল্টিয়ে এখানে চাকর বাকুররাই সব যাক গে কন ঠান্ডা না গরম যে মাফ করবেন আপনাকে ঠিক আমার নাম আলম মাই গড আপনি তাহলে আমার যোগ্য ভগ্নিপতি দিস ইজ কবি আপনার শ্বশুরের একমাত্র বাউন্ডুলে ছেলে আসুন বসুন বাউন্ডুলে কেন ভাই কারণ আমি মানে হারিয়ে যাই এবারও উদা হয়ে গিয়েছিলাম ঠিক সেই ফাঁকে লুসির সঙ্গে আপনার বিয়েটা হয়ে গেছে তাই ইচ্ছে করে কি বাউন্ডুলে সেজেছেন কতকটা তাই জ্যান্ত দেহটা মেরে ফেলে ফসিল সেজে বসে থাকতে আমি নারাজ তাই ঠিক করলাম শিল্পী হব ছবি আনতে মা বললেন ওতে পয়সা নেই ভুকা মরবে আব্বা বললেন ভুকা মরলেও আত্মা ওর অভুক্ত থাকবেন ব্যাস তারপর থেকে বাউন্ডুলে বোন বাদারে মাঠে মাঠে ঘুরে ঘুরে ছবি এঁকে বেড়াই আপনার কথা আমি কিছু কিছু শুনেছি লুসির কাছে আচ্ছা লুসি কোথায় ছবি দেখতে গেছে সে কি আপনাকে বাদ দিয়ে আজকাল কি আর সবসময় স্বামী স্ত্রী একসঙ্গে চলাফেরা করে এখন সবাই স্বাধীন তা বটে চলুন চলুন ওপরে বসে বেশ জমিয়ে গল্প করা যাবে না ভাই আজকের মতো মাফ করুন দেখুন আমার সঙ্গে আপনি আপনি চলবে না জ্ঞানে বুদ্ধিতে আপনার চেয়ে আমি অনেক ছোট না না আপনি শিল্পী মানুষ তাই মনটা অত উদার ফের শুরু করলেন আচ্ছা আচ্ছা উত্তর করলাম চলো ওপরে চলো আজ নয় ভাই শনিবারে এসে তোমার বাউন্ডুলি জীবনের ইতি কথা প্রাণ করে শুনব চলো আচ্ছা আজও এলো না এই রাগ করেছ থাক আর শোয়া করতে হবে না ঘুরে রাগ করবা আরো যে কত
সময় আছে যে পড়ে অনেক আশার এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে রং লেগেছে মৌসুমি ফুলে ফুলে নীল আকাশে মেঘের মেলা কি কথা যাই বলে দেখো রং লেগেছে মৌসুমি ফুলে ফুলে নীল আকাশে মেঘের মেলা কি কথা যাই বলে কে জানে এমন দিন আসবে কিনা আর ফিরে রাগ করবা আরো যে কত সময় আছে যে পড়ে অনেক আশার এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে যদি তুমি ভাবো রাগ করলে তোমাকে দেখায় খুব ভালো আসলে মোটেই তা নয় যদি তুমি ভাবো রাগ করলে তোমাকে দেখায় খুব ভালো আসলে তা নয় দেখতে লাগে ঠিক কুটুম পেঁচার মতো কালো পরে মধুর মধুর লাগে ঝিলমিলিয়ে ঝিলের জলে কাঁপুন যেন ভাগে এই তো বেশ হাসলে পরে মধুর মধুর লাগে ঝিলমিলিয়ে ঝিলের জলে কাঁপুন যেন জাগে ক্ষতি দিই হেসে খেলে চাকনা বেলাবো এমনি করে রাগ করবা আরো যে কত সময় আছে যে পড়ে অনেক আশার এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে রাগ করবা আরো যে কত সময় আছে যে পড়ে অনেক আশার এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে যা বলেছি সব মনে আছে তো বলবো বলবো হে নাবো তুমি না আমাকে খুব ভালোবাসো শান্তি না আরে বলবো আমি না তোমাকে একটা জাম জাম না খুব ছোট একটা আম আমদানি চালিয়ে দেবো আমদানি নয় আমদানি নয় জামদানি আরো বলবো আমাকে আর বলতে হবে না ওই আসছে যাও কি বল যা যাও যাবি না তুই যাও নে ওর ভাই লাগো কি বলবো বল বল বলবো না থাক আমি না আমি না তোমাকে একটা লাঠি লেবেন চোষ দেব জানো আমি না খুব ভালো গান গাইতে পারি ধন্য 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 মাতো
ধন্য এ জীবন। আলম আসেনি রে হেনা? না আব্বা, ভাইয়া তো শ্বশুর বাড়ি গেছে, হয়তো আজ ওখানে থেকে কাল ভাবিকে নিয়ে ফিরে আসবে। আমার বোধ হয় কলেজে যাওয়া হবে না রে হেনা। কেন? জানি না কেন মন বলছে। ছোট ভাই, দেহটা পঙ্গু হয়ে যাবার ফলে মনটা আমার পঙ্গু হয়ে গেছে রে, ভালো আমি কিছু ভাবতেই পারি না। তুমি একটু ভেবে দেখো আলম, রোজ রোজ অফিস দূর থেকে এসে অফিস করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, তাছাড়া প্রতিদিনের আসা যাওয়ার খরচ, দুপুরের টিফিন, এতেও তো অনেক পয়সা বেরিয়ে যায়। কিন্তু আব্বা কি ভাববেন বলুন? এতে ভাবা ভাবের কি আছে? তোমার সুবিধা অসুবিধা দেখবে না, তোমাকে তো বাঁচতে হবে, ওকে বুঝিয়ে বলবে সব কথা। আসা যাওয়াতে আমার অভ্যেস হয়ে গেছে। তোমার ভালোর জন্যই বলা, তুমি এখানে থাকলে আমাদের যে বিশেষ কিছু লাভ হবে এমন নয়। ভাবছিলাম লুসি এবার বিয়েটা দেবে, দেখো ভেবে দেখো। কি এত ভাবছো? আপা, হেনা, সালাম, ওরা ওদের মান্থলি কিছু একটা দিয়ে দেবে, বলো না তুমি রাজি? ওখানে গেলে আমার পড়াশোনাও হবে না, তাছাড়া আমি পাগল হয়ে যাব। লোক চিঠি। আচ্ছা, ও হাউ সুইট ইউ আর। শহরে থাকলে যদি তোমার সুবিধা হয় নিশ্চয়ই থাকবে, এতে আমার বলার কি আছে? আপনি অনুমতি না দিলে আমি শহরে থাকবো না আব্বা। শুধু যে অফিসের কাজে সুবিধার জন্য থাকতে চাইছি তা নয়, এবারও বিয়েটা দেবে। তুমি লেখাপড়া শিখেছ, বিদ্যে বুদ্ধি আছে, আমি মুখ্য সূক্ষ্ম চাষি মানুষ, অত শত বুঝি না। যা ভালো বোঝো করো গে। বাসা নব? না, একটা কথা তোমাকে বলার ছিল। বলুন। তুমি তো জানো সালামের অসুখ, আর তোমাদের লেখাপড়ার জন্য ইমান আলীর কাছ থেকে হাজার চারেক টাকা আমাকে ধার করতে হয়েছে। ওর জন্য আপনি ভাববেন না আব্বা, প্রত্যেক মাসেই আমি কিছু কিছু করে আপনাকে দিয়ে যাব। দিও। আর না না না, থাক থাক, অসুবিধে হলে দরকার নেই, আমি তো করছি। তুমি সুখী হও, তুমি সুখী হও বাবা, সুখী হও, সুখী হও। না হলে শেষ প্যাচ তো আমার হাতে রয়েছে। যাও বলেছেন হুজুর। ইরফান মিয়ান? জি। ও ইরফান চাচা, আসসালাম আলাইকুম চাচা মিয়া, আপনার কাছে যাচ্ছিলাম চাচা মিয়া। কি ব্যাপার জয়দা সাহেব? ব্যাপার আর কি, হেনার সাথে হুজুরের ছেলের বিয়েটা পাকাপাকি করতে চান। আমি তো বলেছি ওকে আরো পড়াবো,
কি আর হবে লেখাপড়া শিখিয়ে? ছেলেকে তো বিদ্যের জাহাজ বানিয়েছিলেন, শান্তি নাই। শেষ বেলায় সেও তো গ্রো আঙ্গুল দেখিয়ে হাওয়া। তা নিয়ে তোমাদের মাথা কামাতে হবে না নিয়ামত। দাঁড়ান ইরফান মিয়া, মেয়েকে লেখাপড়া শেখাবেন খুব ভালো কথা, তা আমার টাকাগুলোর একটা ব্যবস্থা করুন। নিশ্চয়ই, হুজুরের টাকা তো আর গাছে ধরে না। সামনের মাসে আপনার টাকা আমি দিয়ে দেবো জোয়ারদার সাহেব। সামনের মাসে আমার টাকা না পেলে আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। বেশ, তাই করবেন। এই যে এত দেরি করলে, আলিয়ার বিয়েতে যেতে হবে, আমি সেই কখন থেকে বসে ছটফট করছি। দাও টাকা দাও। কত? আহ দাও না, একটা ভালো কিছু প্রেজেন্ট করতে হবে তো। ওকে সব নিচ্ছ যে? শোনো, বাড়িতে টাকা পাঠাতে হবে। সামনের মাসে বেশি করে পাঠিয়ে দিও। ইয়া রহমানুর রহিম, দিন দুনিয়ার মালিক, দুনিয়ার বালা মুসিবত তুমি দূর করো খোদা। ইয়া রহমানুর রহিম, যত দুঃখ তুমি দাও আমাকে সইবার ক্ষমতা দাও। ইয়া পরবরদিগার, আলমকে তুমি সুখে রেখো, ওকে শান্তিতে রেখো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনি ভাববেন না আব্বা, প্রতি মাসেই আমি কিছু কিছু করে আপনাকে দিয়ে যাব। সত্যি বলছি ভাইয়া, আমি আমি আবার আগের মতো হাঁটতে পারবো, আবার কলেজ যেতে পারবো। আর কতদিন তোমার পার্টি আর ফাংশন চলবে এভাবে আমায় জানতে দেবে? মানে এভাবেই যদি জীবন কাটাতে চাও তাহলে সেটাই পরিষ্কার করে বলো, আমি আমার ব্যবস্থা করব। খুব যে বড় বড় কথা বলছো, তাও মানা তো যদি নিজের জায়গায় দাঁড়িয়ে বলতো। সেটাই তো আমার সবচাইতে বড় দুর্ভাগ্য। নইলে নইলে কি করতে শুনি? মাস্তে চাষা ভুষুর কাছ থেকে আর কি আশা করা যায়? লুসি, কি হলো? অত চেঁচামেচি করছো কেন আলো? তোমার কি মাথা খারাপ হয়েছে? দুদিন পর লুসি মা আসতে যাচ্ছে, এ সময় কোথায় ওকে একটু বলি রাখবে তা নয়। ছি ছি ছি, এরকম আর করবে না কোনোদিন। তুমি যাও মা। সকালবেলা কি শুরু করলে কালার মা? ও তো এই বাড়িরই ছেলে। ঝাঁটা ঝাঁটা মারি অমর ছেলের কপালে, যে ছেলে বাপ ভাই দুঃখ বোঝে না ওর কপালে আমি নাতি মারি। আর যদি সে মরে যেত তাহলে কাক ঝাঁটা মারতে মনে করো? না না, ও কথা আপনি বলবেন না, আমি যদি কোলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ
হয় না, ছেলের কাছে আমি হাত পাতব না কোনো দিন না, কিছুতেই না। দরকার হলে জমি জমা সব বেচে দেব, তবুও না। আব্বা, আমি যাবো ভাইয়ার কাছে। না, আপনার কোনো কথা আমি শুনবো না। হেনা, আপনার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি যাবোই। হেনা, কথা মুখে আনিস না মা, আলম গেছে যাক, তুই আর সালাম আমাকে ছেড়ে যাস না। জানতে চেয়েছেন না তা তো জানতাম,
তাহলে এখন কি করবেন? সবই বুঝি চাচা মিয়া, এত কষ্ট করে ধার ধর করে ছেলেকে লেখাপড়া শেখান, শান্তি নাই। এখন তিনি শহরে বিবি নিয়ে এ কথা বললে আমি খুন করে ফেলব। বিষ নেই তার আবার কুলোপনা চক্কর। বিকেল বেলা টাকা পয়সা নিয়ে জোয়ারদার সাহেবের সঙ্গে দেখা করবেন, নইলে খুব খারাপ হবে। কলেজে যাস নি হেন? না, আর যাব না। না না না, ও কথা বলতে নেই, কেন যাবি নে? মাইনি বাকি অনেক দিনের। ও কত বাকি? 32 টাকা। আচ্ছা, আপনার জন্য বড় দুঃখ হয়, আপনি পরের জমিতে কাজ করছেন, আর অমন লেখাপড়া জানা ছেলে। ওর কথা বলো না। দুঃখ হয় তাই বলি, কথায় বলে বেশি বার বেরো না, ঘরে ভেঙে পড়বে, বেশি ছোট হয়ে না ছাগলে মরে খাবে। আমাদের ঘর ছেলে মেয়েদের কম লেখাপড়া জানাই ভালো। কি হলো চাচা মিয়া? কাজ করবো না। চাচা মিয়া, আপনি ফেরিওয়ালা হয়ে গেলেন? কি আর করি, এগুলো রাখবে, কাল সকালে আবার নিয়ে যাব। বাড়ি নিয়ে যান না চাচা মিয়া। না না, বুড়ো বাপ ফেরিওয়ালা হয়েছে, ছেলে মেয়েরা সহ্য করতে পারবে না। না, তুলে রাখো। রে ফজলা, এটা তুলে রাখ। সারাদিন আপনি কোথায় ছিলেন আব্বা? আপনাকে তো ক্লান্ত মনে হচ্ছে, কেন? শহরে আমি একটা চাকরি পেয়েছি, তেমন কিছু শত কাজ নয়, তবে প্রথম দিন বলে একটু হয়রান হয়েছি। তোরা কিছু ভাবিস নে, 15 দিনের মাইনে আগাম পেয়েছি। কাল তোর কলেজের মাইনেটা দিয়ে দিস।
পাগলি মা আমার, চাকরি সবাই করে। নে আল্লাহ আমায় কেন খোঁড়া করে রেখেছে না? কি অপরাধ আমি করেছি তার কাছে? কি অপরাধ আমি করেছি? হায় খোদা, কেন আমাকে মেরে ফেললে না, মেরে ফেললে না? ছোট ভাই, এর চেয়ে যে আমার মরণও ভালো ছিল, না মরণও ভালো ছিল। চুপ কর, চুপ কর ছোট ভাই, চুপ কর। হঠাৎ মাথাটা কেমন জানি ঘুরে উঠলো। আজ আর যা হলো না ভাই, লেট নিবি না, কাল নেব। আর চলি, হবে না ফেরিওলা, তো বাপেরা বউকে নিয়ে সহজ আছে, বাপ ভাই ভুলে গিয়ে। আমি আর পড়বো না ছোট ভাই, চাকরি করব। আব্বা যদি এ বয়সে এভাবে। তোরা সবাই সবকিছু করতে পারবি, কিন্তু কিন্তু আমি আমি কি করব? তুই আর কি করবি ছোট ভাই? আমাকে একটা কিছু করতেই হবে, আর কিছু না পারি শহরের ট্রাকের তলায় মরতে তো পারবো, তবু তোদের বোঝা একটু হালকা হবে রে। ও কথা কি বলিস না ছোট ভাই, যা আমিও জানতে পারি না। হেনা, তোমাকে না বলার মতো কিছুই নেই কবি, তবু তুমি জানতে চেও না, আমি বলতে পারবো না। বেশ বলো না, তোমার চাকরির জন্য আমি চেষ্টা করব। রাগ করলি? না না, তুমি না বললেও কারণটা অনুমান করা খুব কঠিন না। যাক, আজ আর এমনি গল্প জমবে না, আমার ওখানে চলো, তোমার একটা পোর্ট্রেট করে দেবো। তোমার ওখানে না থাক, তোমার বাড়ির ওরা কি ভাববেন? হয়তো তখন তুমি আমাকে নিয়ে বিব্রত হয়ে পড়বে। আমাকে দুর্বল মনে করো কেন, চলো যাবে। শেষ করে এনেছি প্রায়, আর দু চার মিনিট। এটা আমি তোমাকে প্রেজেন্ট করব। ভাইয়া, ভাইয়া, আয়, একটা পোর্ট্রেট করলাম, আমার বোন লুসি। আর আমি ওকে চিনি ভাইয়া, পরিচয় দেওয়ার দরকার নেই। ও শেষ পর্যন্ত মডেল সেজের ব্যবসা নিয়েছে বুঝি? ভাবি, থামো, ও নামে আমায় ডাকবে না কখনো। মডেল সেজে ভদ্রঘরের ছেলে পেলেদের মাথা খাচ্ছে। লুসি, সাধারণ ভদ্রতা কেন তোর লোক পেয়েছে তা আমি জানতাম না। কি বললে?
হেনা মডেল সে যে পয়সা রোজগার করার জন্য এখানে আসেনি, আমার অনুরোধ অগ্রাহ্য করতে না পেরেই শুধু এখানে এসেছে। তাই নাকি? এত দাম ওর? অনেক অভিযোগদের মতো বাজারে সদামই নয়, তাই দরদামের কথা না বললেই ভালো করবে। আর শুনে রাখো, এই বাড়িতে এসে তোমাকে দেখবে এটা জানা থাকলে থুতু ফেলার জন্য আমি আসতাম না। শোনো, যাও, যাত্রা দলের নায়কদের মতো পিছু পিছু তো রাস্তার লোকগুলো তালি দেওয়ার একটা সুযোগ পাবে। কিরে থামলি কেন? বেশ তো গাইছিলি, গানা তুমি কি দেখেছ কবু সুখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় জীবনের পরাজয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার সেটি স্বার্থের কানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার সেটি চায় স্বার্থের কানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু কোনটা নেই বাবু? কোনটা?
ফিরে এসেছি। দাদু ভাই আমার কাঁদছে কেন রে? ভীষণ দুষ্টু হয়েছে আব্বু, শুধু চলে থাকতে চায়। বাড়িতে খবর পাঠিয়েছে আলম? জি। কি আশ্চর্য, এত বড় একটা সুখবর! হ্যাঁ, আজই তুমি নিজে গিয়ে খবর দিয়ে আসবে। জি। আরে নাতি কি শুধু আমারই না, তোমার আব্বারও? বেয়াই সাহেব খবরটা শুনলে কত খুশি হবে তা জানো? পারো তো সঙ্গে করে নিয়ে আসবে, বুঝলে? ছবি আমি এঁকেছি, তোমার সঙ্গে ওর পরিচয় আছে তাকে জানতাম না। পরিচয় হওয়ার অনেক পরে জানলাম, আপনার বোন। ও বড় ভালো মেয়ে হেনা, কিন্তু ওদের খুব কাছে আমি লাগলাম। দোষটা কিন্তু আপনারই, আপনার এই অবহেলার জন্য আজ ওরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? কবির, আমার ইচ্ছাকৃত অপরাধ নয় ভাই। তবু আপনি অপরাধী। তা আমি অস্বীকার করছি না, আর অস্বীকার করে পারছি না বলে ওদের সামনে গিয়ে দাঁড়াবার সাহস আমি হারিয়ে ফেলেছি। আপনার এই দুর্বলতার জন্য কি কঠিন মূল্য যে তাদের দিতে হচ্ছে তা আপনি জানেন? জানি, বুঝি, অনুভব করছি প্রতি মুহূর্ত। তাহলে আমাদের বাড়ি একবার যাবে? শুধু বলে আসবে তোমার ভাগ্নি হয়েছে, আমার এই উপকারটুকু করো। আপনি যাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাচ্ছি। আলমের ছেলে হয়েছে আর আমি যাব না? আমি তাহলে? আরে না না না, হেনা, ও মা হেনা। কি আব্বা? বৌমার ভাই এসেছে, একটু চা। না না, চা আমি খাই না বললেই চলে। এসে কি হয় বাবা? এতদিন খবর দিতে পারেননি বলে আব্বা মাপ চেয়েছেন, আর বারবার বলেছেন আপনাকে। আচ্ছা, কালই যাব। কালার মা, ও কালার মা, একটু বসো বাবা। ওই কালার মাই তো আলমকে কোলে পিঠে করে মানুষ করেছে, আগে ওকে খবরটা দিই। কালার মা, ও কালার মা। হেনা, আমার কিছু কথা ছিল। জানি। শুনবে না? সব কিছু শোনা শেষ হয়ে গেছে কবি। লুসিকে দিয়ে যেন আমার বিচার করো না হেনা। সে ভুল আমি করব না, তুমি বিশ্বাস করতে পারো। তাহলে তোমার চলার পথে সাথী হতে পারলাম না হেনা, আমাকে মাফ করো। আমি কিছু চাইতে আসিনি, আমি আলমের আব্বা। আলম কা আব্বা, কুছ গড়বড় আছে না? যাও ভাগো। ভাগো।
প্রাণের বাসনা হৃদয়ের আমি জানতে চাই ফিকরি বলে যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তুমি কি আমার আব্বা?
জবাব দাও। হ্যাঁ লুসি, তাহলে তুমি আমার আব্বাকে তাড়িয়েছো? আমি তাড়াইনি, সাদর সম্ভাষণ জানিয়ে ভেতরেও ডাকিনি। কিন্তু কেন কেন ডাকলি? কারণ আমার বান্ধবীদের সামনে এরকম একটা লোককে শ্বশুর বলে পরিচয় দিতে আপত্তি ছিল। আমার আব্বা যেখান থেকে বিতাড়িত সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। না না না, আমি খাবো না বাবা। খেয়ে আমি খাবো না, আমি রাগ করেছি। কেন বাবা, রাগ কিসে? আমি নামুকে বিয়ে করব। তোর আব্বা এলে বলবো। আয় বাবা, খাইয়ে দিচ্ছি। না মানিক আমার, ভাত কোথা খেয়ে নে। না আমি ভাত খাবো না, আমি নামুকে বিয়ে করব। কি হলো বকুর, আবার কি হলো? আমি রাগ করেছি। হবে আবার কি, বসে বসে তো শুধু সম্পত্তির চিন্তা করবে। কি ছেলে আমার কি হয়ে গেল সেদিকে একবার দেখেছো? আহা, বিবেচনা করো বলবে তো। একমাত্র ছেলে, একটা শখ করেছে, তাও যদি রাখতে পারছি। ছেলে আমার না খেয়ে খেয়ে শুকিয়ে গেল। ও খোদা, আমি কার পাল্লায় পড়েছি গো। আহা, কেন শুকালো সেটা বলবে তো, বিবেচনা করো। বিবেচনা করো, তুমি তো করে কাও না, শুনতে পাও না। হেনা কেউ বিয়ে করবে, আমার ছেলের একটা সাধু হয়েছে। ও এই কথা, সে তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি, বিবেচনা করো, আমি সব ব্যবস্থা করে ফেলবো। বাবা কবু যাও। সত্যি বলছো তো? আমি এলামকে বিয়ে করব। খাও বাবা খাও। কথা বললে ঘাট ধরে বার করে দেবো। আমারই পয়সায় খেয়ে পড়ে আমাকেই অপমান। ভিটে মাটি যদি নিলামে না চড়িয়েছি তা আমার নাম ইমান আলী নয়। যা খুশি করবেন, তবু আপনার বাড়িতে মেয়ে দেবো না। শুনে রাখুন, তিন দিনের মধ্যে আমার টাকা না পেলে গায়ে ঘেরা পিটিয়ে আপনার জমি জমা আমি নিলাম করব। আর ওই শিক্ষিতা মেয়েকে নিয়ে পথে পথে ঘোরাব। দাঁড়ান, এই যে মা বিবেচনা করো। তুমি বলে দাও আব্বা, এ বিয়ে হবে? এই তোমা, ঠিক মেয়ের মতো কথা বললে। চলো হে সেলিম, শুভ সংবাদটা আমার কবুর মাকে দিয়ে আসি গে। চলো হে চলো। এ তুই কি করলি মা, কি করলি? শান্তি নাই, খালা যে বসে আছে তাতে কি হয়েছে? যদি তারা করে আর থাম থাম, দুদিন পরে জামাই হবি। তাই হবো, তাই হবো। কি যে অভিসম্পদ পড়েছে সংসারের উপর তা খোদাই জানে। খালা কেন দিদি, সেনাবু কোথায়? কেন শুনি? আমি না সেনাবুর জন্য মিষ্টি নিয়ে এসেছি। না মানে মানে ওর আব্বা পাঠিয়েছে। কিসের মিষ্টি? বারে তুমি জানো না বুঝি, আমি না সেনাবুকে বিয়ে করবো। দাঁড়া, আর তুই এতটা করাচ্ছি। বাবা
হাতের কাছে পেলে হয় প্রভাজি, কেন তুই বিয়ে মত দিই বলাই দৈযুক্ত না, এই বয়সে এইসব উপায় দেখতে হচ্ছে। ও খোদা, কেন কেন তুই বলতে গেলি? হাবা গোবা আধ পাগল তাকে তুই বিয়ে করবি? ঠিক করেছি খালা, এছাড়া আব্বার মা নিজ ঘর বাড়ি জায়গা জমি বাঁচার কোনো উপায় নেই, তাই বলে তবু তো সংসারটা বাঁচবে? আব্বাকে ফেরি করতে হবে না, ছোট ভাই চিকিৎসা হবে, হয়তো আবার সে ভালো হয়ে যাবে। আমার জীবনের বিনিময় যদি তাই হয়, ও খালা আমার তাতে কোনো দুঃখ নেই, কত যা খুশি তাই। কেন যে তুমি এত ভাবছ আমি কিছুই বুঝতে পারছি না লুচি, আমাদের বাড়ির এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে ও কিভাবে চোখ কোথাও টিকতে পারবে? দেখবে ঠিক এসে হাজির হবে, আমারও তাই মনে হয়। না না লীনা, ওরকমটা আগলি ম্যান আমাদের সোসাইটির মেয়ের উপর দুর্ব্যবহার করবে, রিয়েলি ইট ইজ নট টলারেবল। হ্যাঁ ওসব কথা আর বলো না জামান, যদি কি বুঝতেই যাবে তুমি ভেবো না লীনা, আমার জন্মদিনেও না গেলে আমি ভীষণ দুঃখ পাবো, বল না লুচি। যাব চলো যাবো, নিচে খন্ডকার ওখানে যেতে হবে। ও হ্যাঁ চলে লুচি, বাই বাই। চলি আন্টি। শুনেছি গরু হারালে লুকে দই নিয়ে বেরো বলে তুই দই নিয়ে বেরিয়ে পড়তো বল কি করছিস? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। একটু এসো না দিকে। মানে কথা হলো কি সেই, এবার আমার কেসে একটু কন্টিনিউ করতে হবে। মানে মানে আলম ইজ গন অ্যান্ড ইউ আর ফ্রি ফর এনগেজমেন্ট, আর তাছাড়া অনেকদিন থেকে তোমার জন্য পথে বসে আছি, আর আলটিমেটলি এরকম যে একটা কিছু হবে আমি আগেও জানতাম। তুমি কি বলতে চাইছো আরো এক গাদা মেয়ে যাদের সঙ্গে দিন রাত তুমি ফ্ল্যাশ করে বেড়াচ্ছো তাদের দলভুক্ত আমি? ও ভাবে দেখছো কেন, অ্যাটলিস্ট উই ক্যান বি গুড ফ্রেন্ডস। একদিন তুই এরকম কথা বলা সাহস করবি না, কারণ তোমার ঘর শূন্য ছিল না। তোমার যাবে কোথায়? ওরকম কত দেখেছি, শেষ পর্যন্ত আসতে হবে আমার হাতের মুঠোয়। হ্যালো হ্যালো লুচি, মুড খুব খারাপ বলে মনে হচ্ছে তোমার, তা তো হবে, দ্যাট দি ডেভিল গো টু হেল। চলো কক্সবাজার ঘুরে আসা যাক, মন মেজাজ ভালো হয়ে যাবে। না না এতে মনে করার কিছু নেই। মিস্টার খন্দকার, আপনি এত জঘন্য লোক তা তো জানতাম না। আমার চাইতে আরো জঘন্য লোকের সঙ্গে তোমার পরিচয় হবে, এতে সবে শুরু। কি বলতে চান? সোজা কথা, পাল ছাড়া হাল ভাঙা তরি কখন কোন ঘাটে ফিরবে তার কোনো হদিস নেই, সে বিষয়ে আই অ্যাম রাদার সেফ হারবার। উত্তেজিত হো না উত্তেজিত হো না, আমার কথাটা একবার ভেবে দেখো। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আর না তোমার কোনো চিহ্নই এ করে রাখবো না। আলমকে বাড়ির থেকে তারি বুঝি শান্তি পাচ্ছিস না, তাই নিষ্পাণ ছবিটার উপর আক্রোশ মেটাচ্ছিস? আমার যা খুশি আমি তাই করবো, তাতে তোমার কি দুঃখ? তো সেখানেই, এ বাড়িতে যাকে নিয়ে একটু গর্ব করা যেত তাকে তোরা ঝাঁটা মেরে তাড়িয়েছিস। ওই একটা আনকালচার ব্রিডের জন্য তোমার এত দাওয়াদের কারণ অবশ্যই আমারও জানা নয়। কারণটা যদি হেনা হতো
তাহলে আমাকেও তোর দলভুক্ত করে নিয়ে ঠাট্টা করতে পারতিস, কিন্তু তা নয়। আমার দরদ হলো একটা ভালো মানুষের জন্য, একটা প্রতিভার জন্য। প্রতিভা? জানো ও আমার উপর হাত তুলেছিল? দ্যাট কাওয়ার্ড শুধু একটা চর দিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। চাপকে তো সারা গায়ে চামড়া তুলে ফেলেনি কেন? এখন আমি সেই কথাই জিজ্ঞেস করবো। ঠিক ওই কৈফিয়ত আমি তার কাছে চাইব। শিক্ষা সভ্যতা শিষ্টাচারের ভারে একেবারে নুইয়ে পড়েছে, উচ্ছৃঙ্খল স্ত্রীর অনাচারের প্রতি চোখ তুলে তাকাবার ক্ষমতা নেই। কাওয়ার্ড, কাওয়ার্ড। ভাইয়া, ব্যাপার কি রে লুসি? শুনে আবার কি কাণ্ড বাঁধিয়েছিস কবি? ভেবেছিস ওকে বাড়ির থেকে তাড়ি দিয়ে খুব শান্তিতে থাকবি? না, অসম্ভব। এমন সময় আসবে যখন কোনো মূল্যই তোর এই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। আহ কবি, এসব কি হচ্ছে? একটা গেঁয়ো চাষার পক্ষ নিয়ে তুমি লুসিকে এত কথা বলো কোন সাহসে? বলো মা বলো, তোমরা দুজন মিলে আলমকে গেঁয়ো চাষা আনকালচার ব্রুট বলে যত খুশি গালাগাল করতে পারো, তাতে আলমের মান এতটুকু কমবে না। এত বাড়াবাড়ি ভালো নয় বলে দিচ্ছি। আমার নিজের জন্য কোনো দুর্ভাগ্য নেই মা। আমার জন্য তোমাকেও মাথা ঘামাতে হবে না। কবি, কবি, এই যে সবাই আছো দেখছি। একটা কাজ করতে হবে কবি। জি। আলম আজ এক হপ্তাহ ধরে নিখোঁজ। ছি 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 ছি, শুনলাম ও নিজের বাড়িতেও নাকি যায়নি। এধারে তার বহু টেলিফোন করলাম, কোনো খবর পেলাম না। তুমি একবার চেষ্টা করে দেখো তো। চেষ্টা করলে হয়তো খুঁজে বার করতে পারবো, কিন্তু মাফ করবেন আব্বা, আমি খোঁজ করব না। কেন? কারণ আলম এখান থেকে পালিয়ে বেঁচেছে। আপনার নিজের জীবন দিয়েও কি বুঝতে পারছেন না আব্বা? আমি ছেলে হয়ে বুঝতে পারছি কি অসহ্য যন্ত্রণা নিয়ে প্রতি মুহূর্তে আপনি ছটফট করছেন মুক্তির জন্য। আলম পালিয়েছে, তাকে যেতে দিন। আমরা সবাই মিলে একটা প্রতিভার কণ্ঠ রোধ করে মেরে ফেলবো কেন? আমরা ওর কণ্ঠ রোধ করে মারবো, এই কথা তোমায় কে বললে? অনেক আশা নিয়ে আলমের আব্বা জমি জমা বিক্রি করে ধার দেনা করে আলমকে লেখাপড়া শিখিয়েছিলেন, কিন্তু তার সমস্ত আশা ধুলো মিশে গেছে লুসিকে বিয়ে করার পর থেকে। আলম হচ্ছে বন্ধু তোমাদের হাতে, ফলের আব্বা আজ ফেরিওয়ালা। কি বললে? আলমের ছোট পঙ্গু ভাইটি আজ পথে পথে খবরের কাগজ বিক্রি করে বেড়াচ্ছে। একমাত্র বোন কলেজের পড়া বন্ধ করে দিয়ে একটা অথর্ব অশিক্ষিত হাবাগোবাকে বিয়ে করতে যাচ্ছে। এক কথায় একটা ভদ্র পরিবারকে তোমরা পথের বিক্রি করে ছেড়েছ। শুনে শুনে তোমার ছেলের কথা? ঠিক ঠিকই বলেছে কবির। আলম পালিয়েছে, এবার আমার পালা। কবির আমাকে পথ দেখিয়েছে, আমাকে পথ দেখিয়েছে, কবির আমাকে পথ দেখিয়েছে। কিছু বলিসনি, ওরা আমায় চুষে খেয়েছে। আমি মেশিনের মতো কাজ করেছি ওদের পার্টি আর ফাংশনে চলতে পারছি। আব্বা, আমার প্রতিভা অযত্নে অবহেলায় নষ্ট হয়েছে দিনের পর দিন। আপনি কি স্থির হন আব্বা? আসুন। আপনি একটু স্থির হন। আমাকে আমাকে একটু আলমের আব্বার কাছে নিয়ে চল কবির। তার কাছে ক্ষমা চাইতে হবে রে। আমি আপনাকে নিয়ে যাবো আব্বা, আপনি এখন একটু স্থির হয়ে বসুন। আলমের সন্তান, আলমের রক্ত প্রবাহিত শিরা উপশিরা। সঙ্গিনী হবার পথ কত তোমার জন্যে? পাল ছেঁড়া হাল ভাঙা তরি কখন কোন ঘাটে ফিরবে তার কোনো হদিশ নেই। সে বিষয় আমার চাইতে আরো জঘন্য লোকের সঙ্গে তোমার দেখা, এই তো সবে শুরু। আমি তো চাই না।
লুসি, এবার ভেবেছিলে আভিজাত্যের দম্ভের সৃষ্টির নিয়মকানুন সব পাল্টে দেবে, স্বামী সংসার সব মিথ্যে, কি জবাব দাও? আমি কেন এর জবাব দেব? যারা আমাকে এভাবে মানুষ করেছে দায়ী তারা, জবাব তারা দেবে। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছ? তোমার বুদ্ধি আছে, বিবেক আছে, কেন বুঝতে চাওনি কোনটা সত্যি কোনটা মিথ্যে? কেন বুঝতে চাওনি মেয়ের স্বামী সব? তুমি পাপি, তুমি জ্বলবে, তুমি সবসময় জ্বলবে। সালাম, তুই তুই খবরের কাগজ বিক্রি করছিস? এই যে আমি ভাবতে পারছি না সালাম, তুই না ভাবতে পারাই ভালো। হকার সালাম আপনার কেউ হয় এ কথা কেউ কোনোদিন জানতে পারবে না আলম সাহেব। ওরে না না, আমি কি তাই বলতে চেয়েছি জানি না, জানতেও চাই না। তবে একটা কথা জেনে রাখুন, আমি হকার আর আব্বা এই শহরের বুথে ফেরিওয়ালা। কি কি বললি? আরে জেনে রাখুন, আজ জোয়ারদারের হাবা ছেলের সঙ্গে হেনার বিয়ে। হেনার বিয়ে? আচ্ছা আমি, না না তোকে আমি যেতে দেবো না ভাই। ভাই একবার বল আমি তোর ভাইয়া, একবার বল আমি তোর ভাইয়া, আমাকে আমাকে আব্বার কাছে নিয়ে চল। আমি বাড়ি যাবো না, এনার অবধি আমি দেখতে পারবো না, এনার অবধি আমি দেখতে পারবো না, এনার অবধি আমি দেখতে পারবো না। জোয়ারদারের হাবা ছেলের সঙ্গে আজ হেনার বিয়ে, 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 জোয়ারদারের হাবা ছেলের সঙ্গে আজ হেনার বিয়ে। অতভি ঘরের ভিতরে বসে রয়েছিস কেন? মর মর মরে যা, এসব আমায় দেখতে হবে না। আহ কালার মা, ওকে কেন বলছো? সদ্দোষ আমার। থাক থাক, আপনাকে ছাপাই যাইতে হবে না। এক লক্ষ মেয়ের গলায় ছুরি চালাতে আপনার এত মায়া হলো না? যার জন্য এত সব হলো তার তো আপনি কিছুই করতে পারলেন না। কালার মা, আব্বা আমার দুরবস্থা দেখে ঠাট্টা করবার জন্য এসেছে বুঝি? আব্বা তবে কি করুণা দেখাতে এসেছে? কোন কথার জবাব আমি দেব না আব্বা, আমার বিচার আপনি পরে করবেন, আজ নয়। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তুমি যেতে পারো, আমি এসেছি অন্য কারণে, এনারে বিয়ে হবে না। কি কি বললে? হতে পারে না আব্বা। খবরদার ও কথা মুখে আনবে না, এ বিয়ে হবে হবে হবে। এনার জীবনটা যে মাটি হয়ে যাবে আব্বা, এ বিয়ে হতে পারে না, আমি বাধা দেবো। কি বাধা দেবে? এসব জায়গা জুড়ে খোদা আমাকে বাঁচিয়ে রেখেছে। যে বাধা দেবে তাকে আমি দা দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবো।
দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যা, খুন করবো। বেয়াই বেয়াই, না না ওকে নয়, আমাকে খুন করুন, সব দোষ আমার, ওর কোনো দোষ নেই, ও নিরপরাধ। আমি ওর শিক্ষক, ওর প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলাম, ভালোবেসেছিলাম ছেলের মতো, আমার সে ভালোবাসাই ওর কাল হয়েছে। ও আমার ওখান থেকে বিতাড়িত, আপনার এখানে আশ্রয়হীন। শান্তি নাই, দিন হচ্ছে দশটা টাকা। ও বুঝেছি, দশে হবে না, দিন হুজুর আর দশটা, পুরনো নিয়ম, তার কি করা যাবে। না এ বিয়ে হবে না, ফিরে যাও তোমরা। কেন হবে না শুনি, তোমার কথায় দেশে আইন কানুন নেই, সমাজ নেই, বাচ্চারও হবে না বলছি জোয়ারদার সাহেব। আব্বা আমি এনা বউকে বিয়ে করব। তোমার বাপ মত দিয়েছে, তুমি কে হে, এ বিয়ে হবে হতে হবে। আব্বা এমন কিছু হতে পারে আমি আগেই অনুমান করেছিলাম আলম মিয়া, তাই তৈরি হয়ে এসেছি। জয়নুদ্দিন আলম সরে যাও, নইলে পিটিয়ে লাশ করে দেব। আমার হুকুম এ বিয়ে হবে, শুনলে তো, এবার সরে যাও। না না বিয়ে হবে না, কিছুতেই হবে না। জয়নুদ্দিন খবরদার, কেউ দেখা দিতে পারবে না, তা বিবেচনা করুন। আপনি কেন এই খুনো খুনির মধ্যে? তুমি চলে যাও লুসি, তুমি কেন? না আমি যাবো না, কে তোমাকে খুন করবে আমি দেখে নেব, কে গায়ে হাত তুলবে, এগিয়ে এসো লুসি। এ বিয়ে হবে না, হবে না। অতই যখন পেট তখন তোমার শ্বশুরকে বলো না কেন, আমার ধারের টাকাগুলো এখানে দাঁড়িয়ে শোধ করে দিতে, বুঝবো কত বড় মূরখ। কত টাকা শুনি, তা বিবেচনা করুন, হাজার দেড়েক টাকা তো হবে বিষয়, হুজুরের টাকা তো আর খোলাম কুচি নয়। কি হবে মা, কি করছো তুমি? এ বিয়ে হবে না, এ বিয়ে দেবো না, এ বিয়ে দেবো না। এই না আপনি আমাকে ক্ষমা করবেন আব্বা, তুমি এমনি করে সব কিছু বিলিয়ে দিলে বৌমা। এ বিয়ে হবে না, হেনার জীবনকে এমনি ভাবে নষ্ট হতে দেবো না। এই না চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, চলে যাও। জোয়ারদার কায়দা করে আমার জমি নিয়েছ, বৌমার গাভরা গয়না নিলে, এরপরও কি আশা করো? তোমার হাবা ছেলের জন্য লেখাপড়া জানা বউ এনে সম্পত্তি রক্ষা করে? যাও এ বিয়ে হবে না, দেব না এ বিয়ে, চলে যাও, চলে যাও সব। না না আমি হেলা বউকে বিয়ে করবো, আমি ওকে বিয়ে করবো। বলুন আব্বা, আপনি আমাদের ক্ষমা করলেন। ঘরে চলো বৌমা। ছেলেকে চেয়ে নিয়ে গিয়েছিলাম,
আজ আপনার মেয়েকে আমায় দিন। বিয়াই? হ্যাঁ বিয়াই। কবির হেনা, আমি চলে যাচ্ছি হেনা। অনেক সময় অনেক দুর্ব্যবহার করেছি, আমায় মাফ করো। তাড়াতাড়ি আয়, মাকে আমার দোয়া করতে হবে না। এই যে কবির, ভাবি আজকে তুমি আমার ভাবি বলে ডাকছ, কাল তোমায় আমি কি বলে ডাকবো? কি বলে ডাকবো তুমি? তুমি কোথায় যাচ্ছ? কেন? তোমার ঠাই ওখানে নয় মা, তোমার ঠাই এখানে।